ভারতের উত্তরপ্রদেশে বুধবার রাতে ইঞ্জিনসহ প্ল্যাটফর্মে উঠে গেছে একটি ট্রেন। এ ঘটনায় এক নারী ও রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। পরবর্তীতে ট্রেনের ইঞ্জিনের ভেতরে থাকা একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ইঞ্জিনের দায়িত্বে থাকা রেলকর্মী দুর্ঘটনার সময় ভিডিও কলে ব্যস্ত ছিলেন, আর তিনি অন্যমনস্ক থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মাথুরা রেলওয়ে জংশনে যাত্রা শেষ করে দাঁড়িয়েছিল ট্রেনটি। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর ইঞ্জিনের ভেতরে থাকা চালক বের হয়ে যান। তখন ইঞ্জিনের চাবি নিতে সেখানে একটি ব্যাগ হাতে প্রবেশ করেন সচিন নামের এক রেলকর্মী। ইঞ্জিনের ভেতরে উঠেই সচিন তার ব্যাগটি থ্রোটলের উপরে রাখেন, আর তার ব্যাগের চাপে থ্রোটলটি সামনের দিকে ঝুঁকে পড়ে। এরপর ট্রেনটি সামনের দিকে চলা শুরু করে। তখনও ভিডিও কলেই ব্যস্ত ছিলেন সচিন। এর কয়েক সেকেন্ড পরেই প্রচণ্ড জোরে প্ল্যাটফর্মে ধাক্কা মারে ইঞ্জিনটি। ধাক্কার চোটে ইঞ্জিনটির একটি অংশ প্ল্যাটফর্মে উঠে যায়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তাজ প্রকাশ আগারওয়াল বলেছেন, এই ঘটনার পর সচিন সহ 5 জনকে বরখাস্ত করা হয়েছে।